বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে শিক্ষিত মানুষের অবদান খুব বেশি চোখে পড়ে না। আমরা এর মধ্যে শুধু মনে করতে পারি যে আমাদের দেশটি যখন প্রথম স্বাধীন হয়েছিল 1971 সালে, তখন আমাদের জনসংখ্যা আজের জনসংখ্যার অর্ধেক ছিল, কিন্তু আবাদযোগ্য জমির পরিমাণ বেশি ছিল। এমত অবস্থায়ও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না। নতুন ধরনের বীজ উদ্ভাবনের ফলে বাংলাদেশ অনেকটা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমাদের দেশে অনেক অনেক আগে থেকেই ইঞ্জিনিয়ারিং পেশার প্রতি বিশেষ করে মেধাবী ছাত্রদের আকর্ষণ ছিল এবং সেটা এখনও আছে। অত্যন্ত মেধাবী ছাত্ররা ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়ে থাকে। দুর্ভাগ্যজনকভাবে এই মেধাবী সম্প্রদায়ের অবদান বাংলাদেশের অর্থনীতিতে কিংবা সমাজে ততটা উজ্জ্বল নয়। বিজ্ঞান কিংবা প্রযুক্তি তেমন একটা সম্মান নেই বললেই চলে। আমাদের দেশে যিনি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী তাকে অনেকটা একটা মেডাল দিয়ে সন্তুষ্ট রাখা হয়, তার উপরে সোনালী আস্তরণ থাকে। তো পক্ষান্তরে আমরা আরও অন্যান্য বিষয়ে জানি যেখানে নাকি অনেক অনেক টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়। আমরা যদি মনে করি এবং মনে না করার কোনো কারণ নাই, বাংলাদেশকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করতে হলে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের উন্নত হতে হবে। সমাজের মেধাবী অংশের প্রতিনিধি হিসাবে প্রকৌশলীদের দায়বদ্ধতা অনেক। 1971 সালে ভারত গঙ্গা নদীর উপর একটা সেতু তৈরি করেছিল। আমি যখন আমাদের প্রোগ্রামিং দল নিয়ে লখনউ থেকে কানপুরে যাচ্ছিলাম একটি ট্যাক্সিতে, ট্যাক্সি চালক অশিক্ষিত হলেও ইংরেজি ভালোই বোঝাতে পারে, আমি যখন লখনউ থেকে কানপুরে যাওয়ার পথে গঙ্গা নদীর উপরে সেতুতে আসি, তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই সেতুটি কবে তৈরি করা হয়েছিল। উত্তরে একজন অশিক্ষিত ট্যাক্সি ড্রাইভার বলেছিল 1971 সালে, এবং আমাদের প্রকৌশলীরা তৈরি করেছিল। এই যে গর্ব সাধারণ মানুষের মনে যে ভারতীয়রা অনেক কিছু করতে পারে, এই গর্বটা আমাদের মধ্যেও বপন করতে হবে এবং আমাদের প্রকৌশলীরা সেই কাজটি অবশ্যই করতে পারে। বাংলাদেশের নানা প্রযুক্তির সমস্যার সমাধান দিয়ে বড় বড় অবকাঠামো নিজেদের ব্যবস্থাপনায় তৈরি করে বাংলাদেশের সমস্যা বাংলাদেশের মানুষেরই ভালো বোঝা উচিত। সুতরাং আমাদের যে এই যে প্রাকৃতিকভাবে আমাদের যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা আমাদের নিতে হবে এবং প্রযুক্তির দিক থেকে দেশটা যাতে এগিয়ে যেতে পারে, আমাদের নানা সমস্যার প্রযুক্তিগত সমাধান, অভিনব সমাধান আমরা যাতে নিজেরাই বের করতে পারি। নানা সমস্যায় জর্জরিত আমাদের দেশ, এই দেশকে উজ্জীবিত করার জন্য আমরা যে যে রকম পেশাজীবী হয়ে থাকি না কেন, আমাদেরকে এক্সেলেন্স অর্জন করতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ত্যাগ স্বীকার করতে পারতে হবে যে আমরা সত্যিকার অর্থেই
আমরা সঠিকভাবে আমাদের দেশকে এগিয়ে নিতে পারছি না, আমাদের সেটা উচিত, আমাদের ঘুরে দাঁড়ানো দরকার। না, আমরা খুবই সাদামাটা জাতিতে পরিণত হয়ে যাচ্ছে। পৃথিবীর অষ্টম বৃহত্তম জনবহুল দেশ বাংলাদেশ, হাজার হাজার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমাদের দেশের বিশ্ববিদ্যালয় নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের হয়নি, সময়ের সাথে অন্যান্য দেশের সাপেক্ষে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। এখন মাটির নিচে কী কী খনি আছে, এগুলো কিন্তু একটা দেশের একমাত্র সম্পদ নয়, এখন গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে আবির্ভূত হয়েছে মানব সম্পদ। জাপান এবং বাংলাদেশের মধ্যে তেমন একটা ব্যবধান নেই, তাদেরও ভূমির পরিমাণ কম, আমাদেরও ভূমির পরিমাণ কম, তাদেরও জনসংখ্যা বেশি, আমাদেরও জনসংখ্যা বেশি, কিন্তু দশজন জাপানিজ একসাথে যখন মিলে তারা এমন একটা প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্ট দিয়ে তারা সারা বিশ্ব জয় করে ফেলে, তাদেরকে অস্ত্র ব্যবহার করতে হয় না। আমাদেরও ওরকম হতে হবে, আমরাও যাতে জাপানের মতো দক্ষ একটা জাতি হতে পারি। আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের জন্য একটা বড় সৌভাগ্য হচ্ছে, তারা একটা মেধাবী সমাজে বাস করে, অনেক অনেক মেধাবী তরুণ তাদের সাথে একসঙ্গে তারা বাস করে। সুতরাং এদের মধ্যে ভাবের বিনিময়, জ্ঞানের বিনিময়, দক্ষতার বিনিময় হলে তারা সমৃদ্ধ হবে, এবং তা এই সমৃদ্ধির জন্য তাদের নিজেদের মধ্যে যোগাযোগ থাকতে হবে, যে আমাদের অ্যাসোসিয়েশনের মতো অ্যাসোসিয়েশন থাকতে হবে, বিভিন্ন রকম ক্লাব থাকতে হবে, ক্লাবের মাধ্যমে নানা ধরনের কর্মতৎপরতা থাকতে হবে, যার মাধ্যমে তাদের নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটবে, দক্ষতা জ্ঞান জ্ঞানে তারা সমৃদ্ধ হবে। সুতরাং আমাদের যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, মনে রাখতে হবে সমাজের মেধাবীতম অংশের প্রতিনিধি হিসাবে দেশের প্রতি তাদের দায়বদ্ধতা আছে, অনেক কিছু করতে হবে, এর জন্য নিজেদেরকে যোগ্যতর করে গড়ে তুলতে হবে। আমি আশা করি যে আমাদের তরুণেরা এই দায়িত্বটা যথাযথভাবে পালন করে আমাদের দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি খুবই আনন্দিত যে দেরিতে হলেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারা দেশের ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা নানা রকম কর্মকাণ্ডে দেশের উন্নয়ন অনুকূল পরিবেশ তৈরিতে অবদান রাখবে, এবং বাংলাদেশ একটি দক্ষ প্রযুক্তিক জাতি হিসাবে আবির্ভূত হওয়ার জন্য আমাদের তরুণ প্রকৌশলীদের মধ্যে যে নেতৃত্ব, দক্ষতা, দেশপ্রেম সবই সমৃদ্ধ করতে এই অ্যাসোসিয়েশন অবদান রাখবে। আমি আশা করি আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা এই অ্যাসোসিয়েশনে যোগদান করে এই অ্যাসোসিয়েশনকে সমৃদ্ধ করবে।